আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানবো প্রেমিক প্রেমিকাকে মানে অবৈধ না বৈধভাবে, এগুলো তো অবৈধ হারাম, কিন্তু কেউ অবৈধভাবে যুক্ত হয়ে গেছেন, এখন একটা মিল চাচ্ছেন তাদের জন্য, আপনি ইচ্ছা করে একজনের জন্য পড়তেছেন, তাকে আনবো, তাকে ঘুরাবো, ব্যবহার করব, এই সমস্ত উদ্দেশ্য করা যাবে না। বৈধ উদ্দেশ্যে ইনশাআল্লাহ এই ইসিমগুলো অথবা স্বামী স্ত্রীর জন্য করতে পারে, স্ত্রী স্বামীর জন্য করতে পারে। মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে এই দোয়াটা 1000 বার পরে ফু দিয়ে তাকে খাওয়াবে, অথবা 1000 বার পড়ার পরে যে কোনো ফুলের মধ্যে ফু দিয়ে এর ঘ্রাণ তাকে নিতে বলবে। ইনশাআল্লাহ আল্লাহ পাকের হুকুমে এই আমলের মাধ্যমে সে বাধ্য হইবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে। খুবই সুন্দর এবং চমৎকার একটা পরীক্ষিত আমল। দোয়াটা হচ্ছে ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, ইয়া রফিকু ইয়া শাফিকু, নাজ্জিনি মিন কুল্লি দীকিন। অর্থটা বলছি ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, এটা কোরআনের আয়াত। অর্থ হচ্ছে আল্লাহ পাক উত্তম সাহায্যকারী, তোমরা যা বর্ণনা করো তার থেকে, মানে কাফের মুশরিকরা আগে আল্লাহর ব্যাপারে বিভিন্ন বাজে কটু মানে খারাপ মন্তব্য করত, তখন এই জন্য এই আয়াতটা বর্ণিত হয়েছে। আল্লাহাক বলেন তোমরা যা বর্ণনা করো সেগুলো থেকে আল্লাহ পুত পবিত্র। ওল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তারপরে বলবেন ইয়া রফিকু ইয়া শাফিকু, মানে আল্লাহ পাককে আপনি দুইটা এসিমে ডাকছেন। তারপর হচ্ছে নাত জিনি মিঙ্কুল্লি দিকিন, হে আল্লাহ এখন আপনার চাওয়াটা, হে আল্লাহ আপনি আমাকে নাত জিনি মুক্ত করেন, মিঙ্কুল্লি দিকিন প্রত্যেক মানে চিপা জায়গা থেকে। এর ব্যাখ্যা যদি আমরা করতে যাই, দিকিন মানে সংকীর্ণ জায়গা, যে যে কোনো কাজ করতে গেলে যেখানে বাধা আসে এটাকেই দিকিন বলা হয়, সংকীর্ণ বলা হয়। এই জন্য আপনারা এই আমলটা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান এই আমলের মাধ্যমে অবশ্যই ভালো কিছু হতে পারে। আর আমার পেজের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, আপনারা খেয়াল করবেন। আমার নাম হলে অথবা আমার ছবি হলে কিন্তু ওইটা আমি না, অথবা জাকারিয়া বিন জুবায়ের, অনেকে বলে হুজুরের নতুন পেজ, অনেকে বলে আমি হুজুরের ছাত্র, নানান ধরনের কথা, সব ভুয়া, সাবধান। কিন্তু আমার পেজে ক্লিক করলে যেটা ওইটাই আমার, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমল করার জন্য নিজে নিজে করলেই হয়, কারো কাছে যাওয়ার প্রয়োজন হয় না, নিজে নিজে আপনারা, আমি টিউটোরিয়াল দিচ্ছি, আপনারা দেখে দেখে করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বারবার বলার পরেও যদি প্রতারণার শিকার হয় কেউ, এর দায়ভার কিন্তু আমি নিব না। আমি আজ অব্দি 1000 ভিডিওতে এই কথাটা বলেছি, সাবধান।